ডিম নাই আপনার ডিম তাহলে একটু প্যারাশানি রকম হয় আমার বউ আর কি ওনার মুড়ি অনেক পছন্দ করে এই জন্য পার্সেল নিয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য কেমন হয় ওনার মুড়ি ভালো হয় ভাই মাশাআল্লাহ আপনি খেয়ে দেখেন পোষণ দিব না বিশের হ্যাঁ 10 দিব না 20 দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের লোকেশনটা কোথায় এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি মার্কেট ট্যাংকি মার্কেট এর পাশেই প্রতিদিনে থাকেন এখানে প্রতিদিন শুরু করেন কয়টা এখানে দোকানটা বিকাল 4টা থেকে রাত 10টা বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত তবে আপনার একটা জিনিস ভালো লাগলো যে পুরো দোকানটাই ঢাকা হ্যাঁ ধুলাবালু আসার কোনো সুযোগ নাই তাই না কতদিন থেকে এখানে আপনার দোকান এখানে আমরা 7-8 বছর ধরে আছি মাশাআল্লাহ আমরা বলতে আরো দোকান আছে নাকি আমি আর আচ্ছা 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 আপনার পাওয়া যাবে কি কি ঝালমুড়ি পাবেন ছোলা পাবেন চানাচুর পাবেন আলুর দম পাবেন মাশাআল্লাহ কাঁচা ছোলা পাবেন মানে যে যেভাবে নিতে চায় ওইভাবে নিতে হবে লোক লাগে কোনটা বেশি মজা হয় কাস্টমারের কাছে মজাটা আমি যদি আমারটা বলি তাহলে তো হয় না হ্যাঁ এটা ঠিক তারপর কাস্টমার এসে কোনটা বেশি ইয়া করে আল্লাহর রহমত ভাই সবটাই ভালো মাশাআল্লাহ তারপর ছোলাটা দেখে যে একটা লোভ লাগছে ছোলার আলুটা টানতেছে কিন্তু এই জিনিসটা খাওয়ার জন্য আলুর দম কত করে থেকে শুরু কত থেকে শুরু আলুর দম ভাই সর্বনিম্ন 10 থেকে শুরু 10 থেকে কয় পিস করে থাকবে 2 পিস 2 পিস এমনি মেখে দেন না ওই অবস্থায় আপনি চাইলে এই অবস্থায় আপনি চাইলে মেখে দিন বা কিন্তু আসলে একটা মশলাদার একটা হেভি জিনিস হইছে আর কি ওটা এগুলো কি ইন্ডিয়ান পিয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ান পেস ছাড়া আসলে সম্ভব না মনে হয় তাই না অনেক কষ্ট হবে বড় তো ভাই কাটতে একটু সময় লাগে কাটতে সুবিধা সিলে আনতে সুবিধা সবকিছু একটু সুবিধা বেশি কেসটা ছোট সময় নেই বেশি অনেক কাটতে হয় এটা একটা কাটলে অনেক বেশি হয়ে যায় এই আর কি আবার একটা ঝাজো থাকে বেশি কাটার সমস্যা হয়ে যায় তাই না কিছু মিলে এটা আমাদের জন্য একটু ভালো চাকুটা কিসের এটা তো অনেক চিকন তাই না বাসায় কিন্তু আমরা এইভাবে কাটতে পারি না মুড়ি কতটুকু আছে এখানে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তা কাজ কতদিন চলবে আর এটা বলি আরে যে সরকারি কাজ আরো সময় তো লাগবে এক মাসের মতো হয়ে গেছে আর মাসের ভিতরে যদিও হয় তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিবে ততটুকুই আপনি আমি চাইলেও এর থেকে বেশি কিছু করতে পারবো না সকালে তো দোকান কোথাও বসেন না তাই না শশা কিন্তু সুন্দর একটা স্মেল দিচ্ছে শশাটা
ছোটটা কি দেশি শসা মনে হয় দেশিটা না হলে হাইব্রিড হলে পানি ছাড়ে যে আমি একটু সালাদ করতেছি ও আচ্ছা এক ফোঁটা পানি ছাড়বে না হাইব্রিড হলে আপনার পানি আর বান্ডো ভরে যাবে হ্যাঁ সালাদ যাবে পানি ছাড়লে তো নষ্ট হয়ে যায় তার দেশি শসা আপনার 10 টাকা কেজিতে বেশি হলো দেশেরই ইউজ করা ভালো অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে এসে সকালে মানে আগে এসে সব কেটে রেখে দেন এই আল্লাহর রহমত সুন্দর করে কাটার আর চান্স পাবো না ইনশাআল্লাহ একটু ভিড় হবে কাস্টমারই থাকছে ইনশাআল্লাহ নিয়মিত এজন্য সুন্দর আগেই কাটে কুটে রাখি আর কি তাহলে একটু পেরেশানিটা কম হয় আচ্ছা কাস্টমার আসা মাত্র আমি দিতে পারি সালাডটাই মনে হচ্ছে যে সালাডটাই খেয়ে ফেলি মেখে হ্যাঁ একটু মরিচে ওর সাথে মিক্স করে একটু লবণ দিয়ে সালাদটাই সুন্দর করে খাওয়া যাবে তাহলে আমাদেরকে একটু দেন ডিম নেই আপনার এখানে না ডিম এটাই মশলা মশলা মশলাতে কি কি আছে এটা ভাই 42 পদের মশলা দিয়ে বানানো হয় 42 পদ 42 মাশাআল্লাহ আপনি গুড়িটা কিন্তু অনেক নরম হ্যাঁ একদম এই জিনিস অনেকটা আপনার যে ইয়ার মতো লাগতেছে কি বলে এটা হালুয়া হালুয়া হ্যাঁ এটা কি শুকনো ঝাল শুকনা মরিচ বোম্বাই নাই বোম্বাই দেখছি মামা পার্সেল ঠিক থাকবে কতক্ষণ পর্যন্ত দশ মিনিট থাকবে মামা পাঁচ মিনিট কি দশ মিনিট অবশ্যই সবসময় সুন্দর এটা তো জানেন আপনারা আমরা সবসময় খাই আমাদের এলাকার সামনেই তো মানে এই মোড়েই আমার বাসা আমার বউ আর কি ওনার মুড়ি অনেক পছন্দ করে এই জন্য পার্সেল নিয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য কেমন হয় ওনার মুড়ি ভালো হয় ভাই আপনি খেয়ে দেখেন আরেকটা দিবেন ছোলা পার্সেল দেবো ছোলাটা যা লাগতেছে না সেই জিনিস ছোলার আলুটা বিশেষ করে
Yeah.